একটা জিনিস দেখতে বললাম মানে দেখে বলা কি পাই ফর ফাইন্ডিং বল তখন কিভাবে বলবি এই সিক্স এস গুছায় বলবি এই সিক্স এস মনে রাখা লাগবে ড ড সোয়েলিং এস দেখতে মনে রাখা লাগবে ক্যারেক্টার তো গড সিক্স এস লেটার মত সাইডস অফ মিড মিড লাইন মিড অফ দ্য থাইরয়েড রাইট লো অফ দ্য থাইরয়েড এটা সোয়েলিং আচ্ছা সারফেস হচ্ছে সব হচ্ছে ওভার লাইন স্কিন নরমাল ওভার লাইন স্কিন নরমাল আর শেপ হচ্ছে টেন মানে যখন টু ফিঙ্গার প্রেস আছে টু ফিঙ্গার ছোট হইলে তখন এক দুই এখানে কি বড় হচ্ছে এই পুরো এই ফেসের দিকে লোক দিতে হবে দেখো তারপর শুন আমার হচ্ছে একবার টেন ডামেজের জন্য একবার দিয়ে দিতে একবার চাপ দিয়ে বেশি দিকে তাকে মানে পিছে চলে যায় সার্ভিস তো সার্ভিস তো সামনে থেকে টিকটাক টেম্পারেচার টেন ডামেজ পজিশন তাতে পজিশন ট্র্যাকে কিভাবে দেখি হাড় ঢুকা দেখবি ফিঙ্গারটা যাচ্ছে কিনা ঠিক আছে দুই সাইডে সমান ভাবে যাচ্ছে কিনা তারপরে গলা মালিশ করতেছিস এই দেখবে সারফেস তারপরে মার্জিন দেখবে ফিঙ্গার টিপ গুলো দিয়ে মার্জিন গুলো দুই অ্যাক্সিসে মুভ করাইতে হবে হ্যাঁ ঠিক আছে এই সাইডে সাইড এবং তারপর ওই হাত পাম হাত সামনে নিয়ে ছুটি দিয়ে হাতের উপর চাপ দিয়ে হ্যাঁ তারপরে আবার ওইভাবে দুই অ্যাক্সিসে মুভ করা দুই অ্যাক্সিসে মুভমেন্ট করা কিন্তু মাসেলের সাথে ইনভলভমেন্ট আছে কিনা ঠিক আছে তারপরে ইনসাইনেশন কর এই যে স্টানের প্লেটে মাসেল এবং সোয়েলিংয়ের মাঝখান দিয়ে আঙ্গুল যাচ্ছে কিনা ইনসাইন মোশন ঠিক আছে দুটো সাইডে সোয়েলিং আছে ওই পাশে তারপরে ক্যারপিস আর এই হাত ছড়ায় নি অ্যাঙ্গেল অফ দ্য মাউথ কে নিলাম থাইরয়েড একটা লেভেল অফ দ্য থাইরয়েড কার্টিলেজ হরাইজন্টালি ল্যাটারালি আসবে এই হরাইজন্টাল লাইনটা যেখানে স্টার্নিকুলার মাসলেটা অ্যান্টেরিয়র বর্ডারে মিট করলো দ্যাট ইজ দ্য পয়েন্ট ফর ক্যারোটিড পালসেশন পাইছিস তারপরে তারপরে পকার সাইন কী করতে হবে তারপরে প্রেশার দিয়ে মাথা এই পাশে নিয়ে মুখ হা করে ঠিক আছে এরপরে কী করবি এটা গেল থাইরয়েড তারপরে লিম নোড গুলো সাবমেন্টাল দেখতে হবে তারপর হচ্ছে এটা আছে তারপর সাবমেন্ডিবুলার ওইটা কার মেন্ডিবুলার ওই থাকে তিনটা আঙুল দিয়ে ধরে অ্যাঙ্গেল অফ দ্য মেন্ডিবুলার জাস্ট সামনে যে নিচে এই গ্রুপটাতে এটা ভালো করে বোঝা যায় একটু ফ্লেক্স করে হ্যাঁ তারপরে
মাথা সোজা কর, সোজা করে এই বর্ডারের সামনে যে গ্রুপটা আছে এই বরাবর দেখ, দেখছিস? ঠিক আছে, তারপর পোস্টের চেক এটাকে ক্রস করে সামনে চলে আসছে, তারপরে স্কালটা পারফেক্ট করতে হবে, তারপর আবার সামনে ঠান্ডা গরমের প্রশ্ন করে অল্প গরম, আপনার কি অল্প ঠান্ডা বারোটা বাজে তাড়াতাড়ি, অল্প ঠান্ডা কি মানে অল্প শীতে কাপড় হয়ে যায় কিনা, কেমন অল্প অল্প গরম অস্থির লাগে, ঠিক আছে? আপনি কর দেখতে পাবেন সোয়েটিং আছে কিনা, পরে না ভেজে এটা জাস্ট এভাবে একটু রাব করে সোয়েটিং এটা কোল্ডনেস ঠান্ডা আছে, তারপর দাঁড়িয়ে তো বলো যদি